2017 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ কনফারেন্সে কল্পকাহিনীকে বাস্তবে পরিণত করার মতো এক প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের নাম নিয়ম। নিয়মের অধীনে সৌদি আরবে এমন সব নগর অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে যা অতীতে কেউ কখনো কল্পনাও করেনি। অনেকেই মনে করেন নিয়ম হয়তো একটি শহর, কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয়। নিয়ম মূলত উত্তরাধুনিক শহর তৈরির একটি নতুন ধারণা। বর্তমানে নিয়ম প্রকল্পের অধীনে তিনটি নগর অঞ্চল পরিকল্পনাধীন রয়েছে, দ্য লাইন, ট্রোজেনা এবং অক্সাগন। নির্মাতারা নিয়ম প্রকল্পের শহরগুলোকে শুধু স্মার্ট সিটি বলতে রাজি নন, তারা বলছেন এগুলো হতে যাচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কগনেটিভ সিটি, অর্থাৎ এমন শহর যার নিজস্ব জ্ঞান আছে। সৌদি আরবের ভবিষ্যৎ শহর প্রকল্প নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে কী কেন কীভাবের এই পর্বে। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। নিয়ম নামটি দুটি শব্দ থেকে এসেছে। প্রথম তিনটি অক্ষর নিয় হল প্রাচীন গ্রিক উপসর্গ যার অর্থ নতুন, এবং চতুর্থ অক্ষর এম দ্বারা আরবি শব্দ মুস্তাকবাল বোঝানো হয়েছে যার অর্থ ভবিষ্যৎ। তার মানে নিয়মের পূর্ণাঙ্গ অর্থ দ্বারায় নতুন ভবিষ্যৎ। নিয়মের প্রধান তিনটি প্রকল্পের মধ্যে সবচেয়ে আলোচিত অঞ্চল হল দ্য লাইন। প্রথাগত শহরের অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন হবে এই শহর। দ্য লাইন শহরের দৈর্ঘ্য হবে 170 কিলোমিটার এবং প্রস্থ মাত্র 200 মিটার। এত দীর্ঘ শহর হলেও এখানে কোনো গাড়ি চলবে না, তবে অতিআধুনিক বিশেষ ধরনের পরিবহনের সাহায্যে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে মাত্র 20 মিনিট সময় লাগবে। এছাড়া প্রতিটি বাসাবাড়ি থেকে মাত্র 5 মিনিটের দূরত্বেই প্রয়োজনীয় সকল নাগরিক সুবিধা পাওয়া যাবে। এখানে বসবাস করলে ব্যক্তিগত গাড়ির দরকার হবে না, ফলে এখান থেকে কোনো ধরনের কার্বন নিঃসরণেরও সম্ভাবনা নেই। দ্য লাইন শহরের জন্য প্রয়োজনীয় শতভাগ বিদ্যুৎ উৎপাদন করা হবে বাতাস এবং সূর্যের আলোর মতো নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে। প্রথাগত শহরের চেয়ে আলাদা হবার কারণে এখানে বসবাসকারী নাগরিকদের স্বাস্থ্য ও কল্যাণকে অধিক গুরুত্ব দেওয়া হবে। শহরের 95% জমি প্রাকৃতিক পরিবেশের জন্য সংরক্ষণ করা হবে। এখানে বসবাসের জন্য সারা বছর আদর্শ জলবায়ু নিশ্চিত করা হবে। এই শহরের মূল লক্ষ্যই হল বিশাল জনগোষ্ঠীর জন্য বিপুল জায়গা অপচয় না করে সামান্য এলাকার পরিকল্পিত ব্যবহার করা। শহরটিকে সমুদ্রপৃষ্ঠ থেকে 500 মিটার উচ্চতায় গড়ে তোলা হবে। শহরের নির্মাণ কাজ সম্পন্ন হলে সব মিলিয়ে শহরের আয়তন দাঁড়াবে মাত্র 34 বর্গ কিলোমিটার, কিন্তু এত অল্প জায়গায় প্রায় 90 লাখ লোক বসবাস করতে পারবে। নিয়ম প্রকল্পের পার্বত্য অঞ্চল হল ট্রোজেনা। আকাবা উপসাগর থেকে 50 কিলোমিটার দূরে 1500 মিটার থেকে 2600 মিটার উচ্চতায় এই অঞ্চল গড়ে তোলা হবে। সমগ্র ট্রোজেনা প্রকল্পের আয়তন হবে প্রায় 60 বর্গ কিলোমিটার। এখানে শীতকালে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকবে এবং বছরের অন্যান্য সময়ে আশেপাশের অঞ্চল থেকে কমপক্ষে 10 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা থাকবে। কর্তৃপক্ষ দাবি করছে ট্রোজেনাকে এমনভাবে গড়ে তোলা হবে যার অভিজ্ঞতা পৃথিবীতে আগে কেউ কখনো পায়নি। প্রাকৃতিক পরিবেশের সাথে কৃত্রিম ল্যান্ডস্কেপ ডিজাইনের অনন্য মিশেলে এই জায়গাকে তৈরি করা হবে। পুরো প্রকল্পটিকে 6টি ভিন্ন ভিন্ন আঙ্গিকের নকশায় সাজানো হবে। সেগুলো হলো দ্য ভল্ট, দ্য লেক, অবজারভেটরি, আলট্রা লাক্সারি ম্যানশন, স্কি ভিলেজ এবং ওয়াইল্ড লাইফ রিজার্ভ। কর্তৃপক্ষের দাবি দ্য ভল্ট হলো কল্পনা আর বাস্তবতার মিশেলে তৈরি এক বিশেষ গ্রাম। এই জায়গার নিজস্ব বাতাস পানিসহ আলাদা জলবায়ু থাকবে। দ্য লেক হলো ট্রোজেনার হৃৎপিণ্ডের মতো। এই লেককে কেন্দ্র করে বিলাসবহুল আবাসন গড়ে তোলা হবে, সেই সাথে এখানে নানা রকমের ওয়াটার স্পোর্টসের আয়োজন থাকবে। ট্রোজেনার সবচেয়ে সেরা জায়গা হবে অবজারভেটরি। এখানকার রেস্টুরেন্টে বসে খাবার খেতে খেতে আশেপাশের বিস্তৃত অঞ্চলের সেরা দৃশ্য উপভোগ করা যাবে। রাতের বেলা অবজারভেটরি থেকে আকাশের তারা দেখারও বিশেষ ব্যবস্থা থাকবে। ট্রোজেনায় বসবাসের জন্য সবচেয়ে সেরা জায়গা হবে আলট্রা লাক্সারি ম্যানশন। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে বিশ্বের শীর্ষ ধনীদের বসত বাড়ি থাকবে। বিশ্বের সবচেয়ে নামকরা আর্কিটেক্টরা এখানকার লেক ভিউ এবং হিল ভিউ প্রাসাদগুলো তৈরি করবে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ট্রোজেনার সেরা জায়গা হবে স্কি ভিলেজ। এখানে দিনের বেলা বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস
এবং রাতের বেলা 5 তারকা মানের সুবিধা সম্বলিত বিনোদন ইভেন্টের আয়োজন করা হবে। এছাড়া ট্রোজেনার ওয়াইল্ড লাইফ রিজার্ভে নানা ধরনের বন্যপ্রাণী থাকবে, সেই প্রাকৃতিক পরিবেশের সাথে অগমেন্টেড রিয়ালিটি যুক্ত করা হবে। স্থায়ী বসবাস এবং পর্যটন উভয় ক্ষেত্রেই ট্রোজেনা আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। এছাড়া চারটি ঋতুভেদে সারা বছর নাগরিক এবং পর্যটকদের জন্য স্কিইং, স্নোবোর্ডিং, আইস স্কেটিং, মাউন্টেন বাইকিং, প্যারাগ্লাইডিং, উইন্টার ফ্যাশন উইক, মিউজিক ফেস্টিভ্যাল, ফিল্ম ফেস্টিভ্যাল, আর্ট ফেয়ার, লাইট শো, কালচারাল উইক, অল্টারনেটিভ মেডিসিন, ইয়োগা রিট্রিট সহ নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে। নিয়ম প্রকল্পের প্রধান বাণিজ্যিক এবং প্রযুক্তিক কেন্দ্র হবে অক্সাগন। এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান অবকাঠামো। এই নগর প্রকল্পের আয়তন হবে প্রায় 48 বর্গ কিলোমিটার। অক্সাগন শহরে সম্পূর্ণ অটোমেটেড সমুদ্র বন্দর গড়ে তোলা হবে। এখানকার সাপ্লাই চেইনের সকল ধাপে অতি আধুনিক প্রযুক্তি এবং রোবট কাজ করবে। এছাড়াও উত্তরাধুনিক এই বন্দর নগরীতে প্রায় 70,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে, সেই সাথে 90,000 মানুষ এখানে বসবাস করতে পারবে। অক্সাগন শহরে চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে ভবিষ্যৎ পৃথিবীর জন্য অভাবনীয় প্রযুক্তিপণ্য তৈরি করা হবে। এখানে বিশ্বের উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে। অক্সাগন শহরে সমুদ্রবন্দর ছাড়াও থাকবে ক্রুজ টার্মিনাল, ব্লু ইকোনমি ইন্ডাস্ট্রি, ওশনোগ্রাফিক রিসার্চ সেন্টার, এনার্জি, ফুড অ্যান্ড ওয়াটার ইনোভেশন হাব সহ বহু স্পর্শকাতর প্রযুক্তি প্রতিষ্ঠান। দ্য লাইন শহরের সাথে হাই স্পিড ট্রেনের সাথে যুক্ত থাকবে অক্সাগন শহর। এছাড়া নিয়ম এয়ারপোর্টের সাথেও এর সরাসরি যোগাযোগ ব্যবস্থা রাখা হবে। নিয়ম এয়ারপোর্ট থেকে বিশ্বের 40% গন্তব্যে যেতে মাত্র 6 ঘন্টারও কম সময় লাগবে। নিয়ম কর্তৃপক্ষের মতে অক্সাগন হতে যাচ্ছে বিশ্বের সার্কুলার ইকোনমির ব্লু প্রিন্ট, অর্থাৎ এখান থেকে অনুপ্রেরণা নিয়েই ভবিষ্যতের অতি আধুনিক বাণিজ্যিক অঞ্চলগুলো গড়ে উঠবে। সৌদি আরবের এই উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়ন করা নিয়ে অনেকেরই সংশয় আছে। এত সব প্রকল্পের মধ্যে শুধুমাত্র দ্য লাইন শহরেরই বাজেট ধরা হয়েছে $500 বিলিয়ন। নিয়ম প্রকল্পের শহরগুলো স্মার্ট টেকনোলজিতে পরিচালিত হবার কারণে প্রতিনিয়ত নাগরিকদের সম্পর্কে বিপুল তথ্য সংগ্রহ করবে। বলতে গেলে এমন কোনো তথ্য নেই যা নগর কর্তৃপক্ষ জানবে না। সব মিলিয়ে এটি একটি নজরদারির শহরে পরিণত হবে, ফলে এখানকার নাগরিকদের ব্যক্তিগত গোপন তথ্য বলে কিছুই থাকবে না। এছাড়া এত বড় প্রকল্প সত্যিকার অর্থে পরিবেশ বান্ধব করা মোটেও সহজ নয়। বলা হচ্ছে এখানে প্রাকৃতিক পরিবেশও বজায় থাকবে, আবার সারা বছর কৃত্রিমভাবে জলবায়ু নিয়ন্ত্রণ করা হবে। এই দুটি বিষয় পরস্পর সাংঘর্ষিক। কোনো অঞ্চলের জলবায়ু কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করতে যত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হোক না কেন, তা সমগ্র পৃথিবীর প্রকৃতি এবং জলবায়ুর উপর বিরূপ প্রভাব ফেলবেই। নিয়ম হবে সৌদি আরব দেশের মধ্যে আরেক দেশ। এখানে সৌদি আরবের প্রচলিত আইন চলবে না। নিয়ম অঞ্চলগুলোর জন্য আলাদা আইন কানুন সহ পৃথক পরিচালনা ব্যবস্থা থাকবে। কল্পকাহিনীর মতো এসব শহর বাস্তবে কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। কী কেন কীভাবে চ্যানেলের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।